আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোসবাহার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে তীব্র শীতে ভুট্টার কোন কোন রোগ বালাইগুলা বেশি আক্রমণ করে। তার মধ্যে এক নম্বরে আমি জানাবো, ভুট্টার পাতা কিন্তু ফ্যাকাশে কালার হয়ে যাচ্ছে। কিন্তু কোল্ড ইঞ্জুরি, অতিরিক্ত তীব্র শীতে যখন কুয়াশাটা পড়ে, এই কুয়াশার কারণে এই ফ্যাকাশে কালার হয়ে যাচ্ছে। অনেক সময় ফ্যাকাশে কালার থেকে পচন রোগটা আক্রমণ করতে পারে, ফ্যাকাশে কালার হয়ে যায়। এটি কিন্তু ম্যাগনেসিয়ামের অভাবের কারণে হয়ে থাকে এবং অনেক সময় বোরনের অভাবের কারণেও কিন্তু হয়ে থাকে। ফ্যাকাশে কালার ভুট্টার গাছে যদি হয়ে থাকে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই। এটি কিন্তু ধীরে ধীরে যখন রোদ উঠবে তখন কিন্তু এটি এমনিতেই পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তবে যদি না ঠিক হয় তাহলে অবশ্যই ইপসম সল্ট প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আপনারা স্প্রে করে দিবেন, অথবা যে কোনো গ্রুপের ছত্রাকনাশক, যেমন কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক, অথবা ট্রাইসাইক্লোজাল গ্রুপের ছত্রাকনাশক, অথবা ইপ্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক, আপনারা প্রতি লিটার পানিতে 1 মিলি অথবা 1 গ্রাম হারে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু এই ভুট্টার ফ্যাকাশে কালারের রঙটা আর থাকবে না। ভুট্টা গাছের শীতের সময় দ্বিতীয় রোগ বালাই, ভুট্টার গাছ অনেক সময় শুকে যায়, মাইজটা টান দিলে উঠে যায়। এই ভুট্টার গাছের গোড়ায় অর্থাৎ মাটির নিচে একটা পোকা থাকে, এই পোকা কিন্তু গাছ নিচে কেটে দেয়। কেটে দেওয়ার পরবর্তী তখন কিন্তু উপরের দিকে নিউট্রিশনটা না নিতে পেরে ভুট্টার গাছটা কিন্তু শুকে যায়। এই ধরনের রোগ যদি ভুট্টার জমিতে দেখা যায়, ইমিডাক্লোরোপিক প্লাস থিরাম জাতীয় গ্রুপের কীটনাশক আছে, সেটি প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে দিবেন, পাশাপাশি একটি ছত্রাকনাশক দিবেন। তবে এই কীটনাশকটা গাছের গোড়ার দিকে দিয়ে স্প্রে করে দিবেন, তাহলে কিন্তু এই রোগটা দমন করা সম্ভব হবে। অনেক চাষি ভাইরা বলতেছেন যে পাতা ছিদ্র করে দিচ্ছে, বা অনেক সময় মাইজ পাতা অর্থাৎ আগা শীর্ষ আগাটা খেয়ে দিচ্ছেন, তাহলে কার্টাপ গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি অথবা 1 গ্রাম, এর সঙ্গে স্পনোসেট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 0.5 মিলি অথবা 1 মিলি হারে, অথবা আপনারা স্পনোসেট গ্রুপের কীটনাশক প্লাস 1.8 EC অর্থাৎ অ্যাবামেকটিন ব্যামজোয়েট গ্রুপের কীটনাশক যদি স্প্রে করে দেন পাতা ভিজিয়ে, সেক্ষেত্রেও কিন্তু এই পোকা দমন করা 100% সম্ভব হবে। ভুট্টা গাছের তৃতীয় রোগ বালাই, ভুট্টা গাছের এই সাইড দিয়ে পাতা যদি হলুদ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন ডিফিসিয়েন্সি, এবং ভুট্টা গাছের পাতা সাইড দিয়ে যখন হলদে হবে বা পোড়া পোড়া দাগ হবে তখন কিন্তু বুঝতে হবে যে পটাশিয়াম বা পটাশ সারের অভাবজনিত কারণে এই ভুট্টা গাছের পাতা হলদে কালার বা পোড়া পোড়া কালার দেখা যায়। যদি আপনারা ভুট্টা জমিতে দ্বিতীয়বার সার প্রয়োগ না করেন সেক্ষেত্রে অবশ্যই দ্বিতীয়বারে ইউরিয়া আপনারা 20 কেজি এবং পটাশ সার 15 কেজি হারে যদি দুইটা সার একসঙ্গে মিক্স করে ভুট্টার জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু এই ধরনের রোগটা আর ভুট্টার জমিতে থাকবে না। শীতের কুয়াশা গাছের মধ্যে পড়ে, গাছ থেকে ধীরে ধীরে কিন্তু গাছের গোড়া রস অর্থাৎ জো আসে, এতে করে কিন্তু আপনারা যখন সাইড দিয়ে বা ছিটিয়ে সার প্রয়োগ করবেন তখন কিন্তু গাছটা নিউট্রিশন নিতে পারবে, ভুট্টার গাছ সুস্থ এবং সবল হবে। অথবা আপনারা যদি সার না দিতে চান তাহলে অবশ্যই পিজিআর অর্থাৎ ভিটামিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ভুট্টার জমিতে স্প্রে করে দিবেন, তাহলে ভুট্টার পাতা হলদা বা পোড়া পোড়া দাগ থাকবে না। কালীন সময়ে ভুট্টার জমিতে পানি সেচ কিভাবে দিব, পানি সেচ কখন দিবেন, জমিতে যদি জো না থাকে এইভাবে নখ দিয়ে দেখবেন যে ভুট্টার জমিতে জো আছে কিনা, যদি জো থাকে তাহলে পানি সেচ দেওয়ার দরকার নেই। আর যদি অতিরিক্ত শুকনা হয়ে থাকে তাহলে অবশ্যই ভুট্টার জমিতে পানি প্রয়োগ করবেন, তবে জমি সমান থাকে সেক্ষেত্রে পরিমাণ মতো পানি দিবেন। আর যদি ক্যানেল বা ড্রেন বা এই ধরনের শুলি থাকে বা কেল থাকে তাহলে পানি একদম ভরাট করে গাছ লেভেলে দেওয়ার দরকার নেই, পানি সামান্য পরিমাণ দিবেন যাতে 72 ঘন্টার মধ্যে পানিটা টেনে যায়। এবং যদি কেউ সার না দিয়ে থাকেন তাহলে এরই মধ্যে সমানভাবে ছিটিয়ে দিতে পারেন সার, দেওয়ার পরে গাছ কিন্তু নিউট্রিশন নিতে পারবে, সেক্ষেত্রেও কিন্তু গাছ সুস্থ সবল হবে এবং বৃদ্ধি ভালো পাবে। ভুট্টার কোল্ড ইঞ্জুরি, এটি কিন্তু শীতের সময় বেশিরভাগ আক্রমণ করে, এই মাইজ পাতার পচন ধরে অতিরিক্ত শীতের কারণে, কেননা শীতের কুয়াশার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে যার কারণে অনেক সময় অতিরিক্ত শীত পড়লে কিন্তু ভুট্টার গাছে পচন ধরে পচে যায় এবং কাণ্ডগুলোও নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আপনারা ম্যানকোজেব মেটালিক্সিল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম হারে স্প্রে করে দিবেন, সেক্ষেত্রেও কিন্তু এই রোগ দমন করা সম্ভব হয়। এছাড়াও
কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে, অথবা আপনারা কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে, অথবা ইপ্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে যদি স্প্রে করে দেন, তাহলে কিন্তু এই শীতকালীন কাণ্ড পচা রোগ ভুট্টার জমিতে কখনোই থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।